ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি নবজীবন আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল টেক নবজীবনে। নতুন করে আবেদন করা শুরু হয়ে গেছে শৌচালয়ের জন্য, তার জন্য পাওয়া যাচ্ছে 12,000 টাকা। তো কীভাবে আপনারা আবেদন করবেন তা আমি এই ভিডিওতে ডিটেলস আপনাদেরকে বলে দেব। তার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার খুলে নেবেন। ক্রোম ব্রাউজার খোলার পর আপনারা IHHL ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ল্যাট্রিন অপশানটি সার্চ করতে হবে। অপশানটি সার্চ করার পর আপনার সামনে আরেকটা নতুন পেজ খুলবে, হেজ করার পর দেখতে পাবেন ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ল্যাট্রিন। তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে যে একটি নতুন ইন্টারফেস খুলে আসবে, এই ইন্টারফেসে আপনাদেরকে প্রথমে দেখুন এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেন্ট লগ ইন। তো অ্যাপ্লিকেন্ট লগ ইন আইডি এবং পাসওয়ার্ড যেহেতু আপনাদেরকে নেই, আপনাদের কাছে নেই, তার জন্য আপনাদেরকে ক্লিক করতে হবে নিউ অ্যাপ্লিকেন্ট অপশানে। নিউ অ্যাপ্লিকেন্ট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা এইভাবে নতুন পেজ খুলবে, সেখানে আপনাদেরকে আপনাদের নিচের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, স্টেট, আইডি টাইপ, মানে কোন আইডি দিচ্ছেন আপনি সেই আইডিটা, এবং আইডি নাম্বার যদি ভোটার কার্ড দিয়ে রাখেন তার ইপিক নাম্বার আপনাদেরকে দিতে হবে, এবং ক্যাপচা কোডটা আপনাদেরকে যেটা নিচে এখানে কোড রয়েছে সেই কোডটা আপনাদেরকে দিয়ে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে আর একটা নতুন আইডি দেখুন এখানে চলে আসবে, ইওর লগ ইন আইডি। এই আইডিটা আপনারা কপিও করে রাখতে পারেন, আবার লিখেও রাখতে পারেন। তারপর দেখুন আপনাকে হোম পেজে চলে আসতে হবে। হোম পেজে আসার পর আবার আপনাকে যে অপশানটা রয়েছে এখানে অ্যাপ্লিকেন্ট গেট ওয়ান টাইম পাসওয়ার্ড, অ্যাপ্লিকেন্ট গেট ওয়ান টাইম পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা নতুন এইভাবে পেজ খুলবে। তো এখানে আপনাদেরকে লগ ইন আইডি যেটা আপনারা একটু আগে পেলেন সেই লগ ইন আইডিটা আপনাদেরকে দিতে হবে, যেটা লিখে রেখেছেন বা কপি করে রেখেছেন। ইমেল আইডি, একটা ভ্যালিড ইমেল আইডি আপনাদেরকে দিতে হবে। তারপর দেখুন এন্টার দ্য কোড, সেই কোডটা, এই ক্যাপচা কোডটা আপনাদেরকে দিতে হবে। তারপরে সেন্ড ওয়ান টাইম পাসওয়ার্ড, তারপরে সেন্ড করা হবে তো আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। তারপর আপনাদের সামনে ক্লিক করার পর দেখবে, ওটাতে ক্লিক করার পর আপনাদের সামনে স্বচ্ছ ভারত সম্পর্কে একটা পপ আপ আসবে, সেই পপ আপটা ওকে করে দেবেন, কারণ ওখান থেকে ওখানে আপনার মোবাইলে বা ইমেলে একটা মেসেজ পাঠানো হয়েছে তার একটা কথা বলা হয়েছে। তো তারপর দেখুন এখানে আরেকটা অপশান রয়েছে যে লগ ইন আইডি। এবারে লগ ইন আইডি আপনি তো পেয়ে গেছেন, এবারে পাসওয়ার্ড যেটা হচ্ছে সেটা আপনাকে যে আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটা এসছে আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনারা ক্যাপচা কোডটা দিয়ে দেবেন, ক্যাপচা কোড দেওয়ার পর আপনাকে লগ ইন করতে হবে। এই লগ ইন করার পর আপনাদের সামনে যে আরেকটা নতুন পেজ আসবে সেখানে আপনারা দেখুন এখানে দেখতে পাবেন যে আপনাদের নাম আইডি দুটোই এসে গেছে, এবং আপনাদেরকে যে পাসওয়ার্ডটা রয়েছে সেটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, কারণ পাসওয়ার্ডটা চেঞ্জ করার প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আপনারা যদি কারেকশন করতে চান বা কিছু চেঞ্জ করতে চান তার জন্য আপনাকে মনে রাখতে হবে। তো কারেন্ট পাসওয়ার্ড, আপনার যে ওটিপিটা আসছে সেটা দিতে হবে, আপনি যে নতুন পাসওয়ার্ডটা সিলেক্ট করছেন সেটা আপনাকে দিতে হবে, এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড, তো ঘুরে আপনাকে আরেকবার ওই পাসওয়ার্ডটা দিতে হবে যেটা আপনি নতুন সিলেক্ট করেছেন। তারপর দেখুন এখানে ক্যাপচা কোডটা আসবে, সেই ক্যাপচা কোড দিয়ে পরে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দেবেন, তো আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তারপরে দেখুন আপনার সামনে নতুনভাবে আরেকটা পেজ খুলে যাবে, সেই পেজে দেখুন আপনাকে স্টেট দিতে হবে, স্টেট আপনার কোন স্টেট সেটা চলে আসবে এখানে। তারপরে দেখুন ডিস্ট্রিক্ট রয়েছে, ইউএলবি নেম রয়েছে, তারপর দেখুন ওয়ার্ড নাম্বার রয়েছে, নেম অফ দ্য, তারপর স্টেপে চলে আসুন দেখুন টয়লেট ওনার পার্টিকুলার্স। তো এখানে আপনাকে যে অ্যাপ্লিকেন্ট করেছেন তার নাম দিতে হবে, তার বাবার নাম দিতে হবে, এবার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা আপনাদেরকে দিতে হবে, আধার লিঙ্ক ট্রান্সফার অফ ইনসেন্টিভ ইয়েস হলে ইয়েস, না হলে নো। তারপরে দেখুন আপনাদেরকে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, মোবাইল নাম্বার আপনাদেরকে দিতে হবে, স্ট্যাটাস অফ এক্সাইটিং টয়লেট সেটাও আপনাকে দিতে হবে। এবারে দেখুন ডু ইউ হ্যাভ আধার নম্বর, যদি আপনাদের আধার থাকে তাহলে আধার নাম্বারটা দেবেন। তারপরে এখানে দেখুন আধার নাম্বার দেওয়ার অপশান রয়েছে, নো নাম্বারের পয়েন্টটাও দেখে নিন। তারপরে দেখুন আপনাকে ব্যাঙ্ক ডিটেলস, যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনার টাকাটা আসবে সেই ব্যাঙ্কের ডিটেলস আপনাদেরকে দিতে হবে। তারপরে দেখুন ব্যাঙ্কের IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার সব কিছুই আপনাদেরকে দিতে হবে, আরেকবার কনফার্ম করতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা। তারপর দেখুন পাসবুক ফার্স্ট পেজ
স্ক্যানড কপি, মানে প্রথমে আপনাদের যে পাসবই রয়েছে, যে নর্মাল যে ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে, তার পাসবইয়ের যে যেখানে আপনাদের ছবি থাকে সেই ছবি এবং অ্যাকাউন্ট নাম্বার থাকে সেখানে, সেটা আপনাদেরকে স্ক্যান করে বা ফটো তুলে আপনারা দিতে পারেন। তো এটার সাইজ যেমন খুব একটা বেশি না হয়, এবং ফটোগ্রাফ অফ অ্যাপ্লিক্যান্ট, তো আপনাদের যে ফটোটা রয়েছে সেটাও আপনাকে এখানে দিতে হবে। তো আপনারা দেখতে পাবেন যে ফটোটা এখানে 50 KB-র মধ্যেই হতে হবে, আর এবং যে পাসবুকের যে স্ক্যান কপি সেটাও আপনাকে 100 KB-র মধ্যেই হতে হবে, তার বেশি হলে এখানে অ্যাকসেপ্ট করবে না। তারপরে দেখুন এখানে নিচে আরেকটা অপশান রয়েছে, আই এগ্রি টু শেয়ার মাই আধার ডিটেলস। তো এখানে ক্লিক করে পরে আপনাদেরকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিতে হবে। তো অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম আরেকটা পেজ খুলে যাবে। এই যে দেখছেন এখানে এরকমভাবে আরেকটা পেজ, মানে আপনার কাছে পপ আপ আসবে যে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে গেছে। তো অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে গেছে, তারপর আপনি আবার হোম পেজে চলে আসবেন। তো হোম পেজে আসার পর আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লাই, স্ট্যাটাস, সার্চ, ব্যাঙ্ক ডিটেলস আর প্রোফাইল। তো আপনি এখানে যদি ক্লিক করে মানে স্ট্যাটাসে ক্লিক করেন তাহলে আপনি আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটাও দেখতে পাবেন, এবং আপনি যদি মনে করুন কোনো কারেকশন করতে চান তাহলে আপনাদেরকে দেখুন এটা সরি প্রিন্ট যদি করতে চান তাহলে আপনারা প্রিন্ট করতেও পারেন এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা, এবং যদি কোনো কারেকশন করতে চান তাহলে আপনারা এখান থেকে কারেকশনও করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, জয় ভারত।